এক্সকিউজ মি হ্যাঁ বলুন দেবো নাকি তুই কি দিবি রে আমি তোকে দিচ্ছি আমরা যারা ভারত বাংলা ছবি দেখি এতটুকু দেখে হয়তো আমরা বুঝেই গেছি উনি কে আর আজকে ভিডিওটি কে নিয়ে তৈরি হচ্ছে বা কাকে নিয়ে তৈরি হচ্ছে তো স্বাগতম আপনাকে ইনফো বাই এমস চ্যানেলের আজকের ভিডিওতে আর আজকে ভিডিও থাকছে জনপ্রিয় কমেডি অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে কাঞ্চন মল্লিক হলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা তিনি মূলত একজন কৌতুক অভিনেতা হিসেবেই দর্শকদের কাছে বেশি পরিচিত তবে শুধু কৌতুক চরিত্রই নয় বিভিন্ন গাম্ভীর্যপূর্ণ চরিত্র বা সহকল নায়কের চরিত্র তিনি যথেষ্ট সপ্রভিত তবে শুধু বড় পর্দা নয় ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল কাঞ্চন মল্লিকের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায় ছোটবেলা থেকে অভিনয় জগতের প্রতি তার একটা অদ্ভুত আকর্ষণ ছিল সেজন্য পড়ালেখা শেষ করে তিনি থিয়েটার নাটক প্রভৃতি ক্ষেত্রে অংশগ্রহণ করতে শুরু করেন তার ব্যক্তিগত জীবন বলতে কাঞ্চন মল্লিক পিঙ্কি নামের এক সুন্দরী মহিলাকে বিবাহ করেন ও তাদের একজন পুত্র সন্তান রয়েছে বলেও জানা যায় কাঞ্চনের স্ত্রী পিঙ্কিও একজন অভিনেত্রী তিনিও বিভিন্ন ধারাবাহিকের এক অতি পরিচিত মুখ কাঞ্চন মল্লিক তার ক্যারিয়ার একেবারে শুরুর দিকে আরিনা নামক এক মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এছাড়াও স্বপ্ন সন্ধানী নামে এক থিয়েটার গ্রুপে তিনি অভিনয় করতেন তিনি দূরদর্শনে বিভিন্ন মেগা সিরিয়ালে প্রচুর অভিনয় করেছেন তার শারীরিক ভঙ্গিমা তথা হাস্যরসাত্মক আচরণ ভঙ্গির জন্য তিনি দর্শক মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন 2002 সালে সাথী সিনেমায় অভিনয় করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন কাঞ্চন মল্লিক এরপরে আবারও জিতের সাথে তিনি সঙ্গী সিনেমায় অভিনয় করেন যদিও 2001 সালে অঞ্জন দত্তের সিনেমা রঞ্জনা আমি আর আসবো না সিনেমায় তিনি অভিনয় করেন তবু কাঞ্চন সেখানে খুব বেশি নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিতে পারেননি এরপর তিনি গুলে মারি পীড়িত করোনা সিনেমার অভিনয় করেন বচ্চন সিনেমায় তার অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল এরপর তিনি একে একে রাজগাহিনী কেলুকীর্তি লাভ এক্সপ্রেস অভিমান হরিপথ ব্যান্ডলা ধনঞ্জয় প্রভৃতি সিনেমা অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তবে শুধু সিনেমা বা সিরিয়াল নয় বেশ কিছু মজার রিয়েলিটি শো সঞ্চালনার দায়িত্বেও তিনি সুনিপুণভাবে পরিচালনা করেছেন এবার চলুন জানি তার কিছু অভিনীত চলচ্চিত্র সম্পর্কে সাথী সঙ্গী রাজ্য অঙ্ক শিকার নো প্রবলেম মহাকাল বর আসবে এখনই লক্ষ্যভেদ জোর যার মুলুকদার বাই বাই ব্যাংকক জিও কাকা জানালা রঞ্জন আমি আর আসবো না তোমাকে চাই হ্যালো ম্যাম সাহেব গোসাই বাগানের ভূত গুড়াই গণ্ডগোল বাঙাল গুটি ফাটাফাটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুলেমালে পীড়িত করোনা খিলাড়ি বচ্চন যোদ্ধা শুধু তোমারই জন্য রাজকাহিনী কেলুর কীর্তি লাভ এক্সপ্রেস জুলফিকার অভিমান ভূমকেশ ও চিড়িয়াখানা হরিপথ ব্যান্ডলা শঙ্কর মোদি জানবাজ টেকু প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেন তো বন্ধুরাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এ কাঞ্চন মল্লিককে তা জানাতে পারেন কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ